যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা আবারও বেড়েছে। মঙ্গলবার দেশটিতে মৃত্যু হয়েছে 2,300 বেশি মানুষের। এদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। নতুন আক্রান্ত হয়েছেন 24,000-এর বেশি। এদিকে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে আগামী সপ্তাহে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। যুক্তরাষ্ট্রে টানা তিন দিন কোভিড-19 মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও মঙ্গলবার আবারও তা বেড়ে গেছে। তবে ভাইরাসের এপিসেন্টার নিউ ইয়র্কে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে, তবে বাড়ছে অন্যান্য অঙ্গরাজ্যে। এদিকে বৈশ্বিক এই মহামারীতে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি। সরকার এবার তাদের ফিরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে। এই বিশেষ ফ্লাইটটিতে আগ্রহী এই ফ্লাইটটি নিতে চান, তারা কিন্তু নিজ খরচে এই ফ্লাইটটিতে যেতে পারেন এবং সেই জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। নিউ ইয়র্কের কনসাল জেনারেল জানান, বিশেষ এই ফ্লাইটের প্রতিটি ইকোনমি ক্লাস টিকেটের মূল্য হতে পারে আনুমানিক $2,200। তো গত মাসে আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সেই সময় থেকে আজ পর্যন্ত যারা আমাদের সাথে রেজিস্টার করেছেন তাদের নাম, তাদেরকে আমরা ইমেইলে জানিয়ে দিয়েছি এই এই ফ্লাইটটি কেমন হবে, কত টাকা হবে, কিভাবে এটাতে রেজিস্ট্রেশন করা যায়। আগামী 8ই মে শনিবারের মধ্যে বিশেষ বিমানটি পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশের অরিক্স এভিয়েশন লিমিটেডের সাথে এই সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করার জন্য দূতাবাস ও কনসুলেট থেকে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার পর আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়ায় বিমানবন্দরগুলোতে এখন শুনশান নিরাপত্তা। এই JFK আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই কাতার এয়ারওয়েজের একটি বিমান বাংলাদেশে যাবে এ মাসের 14 কিংবা 15 তারিখে, যাতে করে আটকে পড়া বাংলাদেশিরা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, JFK ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্ক।